আচ্ছা, আমরা আমাদের যে এজেন্সি নিয়েছি ওষুধের, তো এইসব ওষুধ আমরা দোকানে দোকানে সাপ্লাই করি। এই মুহূর্তে যে গরিব দুঃখী যারা ওষুধপত্র কিনে খেতে পারে না, যাদের পয়সার অভাব, যাদের বিভিন্ন রোগে যারা আক্রান্ত হয়ে আছে, এইসব ওষুধগুলো তাদেরকে আমরা প্রোভাইড করছি, বাড়িতে বাড়িতে গিয়ে দিচ্ছি। প্লাস কারোর যদি কোনো অসুবিধা হয়, আমাদের হেল্পলাইন আছে, মোবাইল নাম্বার আছে, আমাদেরকে কল করতে পারেন। আর সমস্ত রোগের ওষুধ, হ্যাঁ, কাটা পোড়া ছেঁড়া জ্বালা সব কিছু রকমের ওষুধ আছে আমাদের কাছে। চুলকানির ওষুধ আছে, তারপরে ওআরএস আছে, তারপরে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, হ্যাঁ, যারা বাইরে বেরোতে পারছে না তাদের জন্য আমরা সব রেখেছি। আর আমাদের লোক আছে, কারোর কোনো প্রবলেম যদি হয়, ওখানে দেখালে তো প্রবলেম, কারোর যদি কোনো প্রবলেম হয় সব রকমের আমরা এই সেলাইনও রেখেছি, ঠিক আছে? তো আমাদেরকে প্লিজ ফোন করবেন, আমরা বাড়িতে পৌঁছে দেবো, অ্যাড্রেস দেবেন। বিশেষ করে যারা অবিবাহিত মহিলা আছেন, যারা কি বলে বিবাহের উপযোগ্যা যারা আছেন, তাদের জন্য আমরা অনেক বাড়িতে দেখা যাচ্ছে, কারোর বাবা কারোর মা অসুস্থ, কিন্তু এই লকডাউনে বেরোতে পারছে না, ঠিক আছে? তো দয়া করে আমরা সব জায়গায় যেতে পারি, আমাদের যে পাস আছে সব জায়গায় যেতে পারি, আমরা ওষুধপত্র সব বাড়ি বাড়িতে পৌঁছে দেবো। হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো থাকুন, ঘরে থাকুন, হ্যাঁ, সেফটি থাকুন, সুস্থ থাকুন।